নমস্কার যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনে গিয়ে অল অপশনটি ক্লিক করবেন যাতে এই ধরনের ভিডিও ছাড়লেই সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান নারদা কাণ্ডে সিবিআই তৃণমূলের নেতা মন্ত্রীদের গ্রেপ্তার করে সম্প্রতি তারপর ধুন্ধুমার কাণ্ড বাদে এরপর কোর্টের নির্দেশে জামিনে মুক্ত আছে তারা সিবিআইয়ের পাশাপাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিও নারদা কাণ্ড নিয়ে তদন্ত চালাচ্ছে আজ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি চার্জশিট পেশ করে উল্লেখযোগ্যভাবে চার্জশিটের নাম রয়েছে ফিরাদ হাকিম সুব্রত মুখোপাধ্যায় মদন মিত্র শোভন চ্যাটার্জি ও এস এম এইচ মির্জার আপাতত চার্জশিটের নাম নেই শুভেন্দু অধিকারী ও মুকুল রায়ের আর এই ঘটনাকে ঘিরেই এখন শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে আগামী দিনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এর প্রেক্ষিতে কোনো পদক্ষেপ গ্রহণ করে কি না সেই দিকেই এখন নজর রয়েছে রাজনৈতিক মহলের